ব্যাপারটা আসলে এটা ছোট পদ্মার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির খুব অল্প সময়ের মধ্যেই অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করেছেন তিনি সবি যে অভিনেত্রীর পথ চলার সময়টা দীর্ঘদিনের তার সময়ের অনেক বন্ধু কিংবা সহকর্মী ইতোমধ্যে বিয়ে করে সংসারে মনোনিবেশ করেছেন কিন্তু এখনও ব্যাচেলার জীবনই পার করছেন সাফা এবার নিজের বিয়ে নিয়ে মুখ খুলেছেন এই অভিনেত্রী সম্প্রতি দেশের এক গণমাধ্যমের সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে কথা বলেছেন সাফা সবশেষ চলতি মাসেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছে সাফার অন্যতম বন্ধু অভিনেতা ফারহান আহমেদ জোভান। মূলত তার বিয়ের পর থেকেই আলোচনা শুরু হয়েছে সাফাকে নিয়ে কারণ ছবি জঙ্গনে তার বন্ধুদের মধ্যে জোভান, তৌসিফ সিয়াম টয়া সবাই ইতোমধ্যে বিয়ে করে ফেলেছেন শুধু অবিবাহিত রইলেন সাফা কবে বিয়ে করছেন এ প্রশ্নের জবাবে সাফা বলেন আগে আমাকে আর জোভানকে বিয়ে নিয়ে ধরত এখন আমি একা তাই এখন সবাইকে বলি তোদের সবার বাচ্চা হওয়ার পর আমার বিয়ে তিনি আরও বলেন এখন বন্ধুদের বলি তোরা সন্তানদের নিয়ে আমার বিয়ে খেতে আসিস আর বলি বন্ধুদের মধ্যে ব্যাচেলার থাকার দরকার আছে তাদের বিবাহ বার্ষিকী সহ নানা আনুষ্ঠানিকতায় কি পড়বো কিভাবে সাজব সেসব ভেবেই দিন কাটে আমার বিয়ে নিয়ে ভাবি না সাফা জানান বিয়ে নিয়ে এখনও তেমন কোনো ভাবনা নেই এমন কি পছন্দের কোনো পাত্রও নেই থাকলে নাকি বিয়ে করে ফেলতাম তবে ব্যাচেলার জীবনটাও দারুণ কাটাচ্ছেন বন্ধু ও বন্ধুদের স্ত্রীদের সঙ্গেও দারুণ সময় কাটে অভিনেত্রী বলেন বিয়ে তো করতেই হবে এটা সময় হলেই হবে মা বাবা মাঝে মধ্যে জানতে চান পছন্দের কেউ আছেন কি না পছন্দের কেউ থাকলে হয়তো এতদিনে বিয়েটা হয়ে যেত প্রসঙ্গত বর্তমানে টিভি নাটকের পাশাপাশি ওটিটিতেও কাজ করছেন সাফা সম্প্রতি তার অভিনীত আফসোস নাটকটি ব্যাপক সাড়া ফেলেছে দর্শক মহলে এছাড়া প্রকাশ্যে এসেছে ওয়েব সিরিজ টিকিটের ফার্স্ট লুক যেখানে সাহসী একটি চরিত্রে দেখা যাবে সাফাকে